মার্ভেলন একটি স্মার্ট জন্ম নিয়ন্ত্রণ ফেল। বন্ধুরা, আপনারা আমার হাতে যে ফেলটি দেখতে পারতেছেন এই ফেলটির নাম হচ্ছে মার্ভেলন ফেল। এটি একটি রেগুলার ফেল, এটি কোনো ইমার্জেন্সি ফেল নয়, এটি রেগুলার ফেল। অর্থাৎ প্রতিদিন খাওয়ার যে ফেল আছে এটি হচ্ছে সেই ফেল, আর রেগুলার ফেল হচ্ছে প্রতিদিন খাবেন, আর ইমার্জেন্সি ফেল হচ্ছে ইমার্জেন্সি পারপাস খাবেন। এই মার্ভেলন ফিলটি খুবই স্মার্ট, অসাধারণ এবং খুবই কার্যকরী। এটি প্রস্তুত করেছে নভিস্তা ফার্মা। বন্ধুরা, এই মার্ভেলন ফিলটি খুবই ভালো একটি ফিল। একটি ফিলের প্যাকেটের দাম হচ্ছে 105 টাকা। বন্ধুরা, এই মার্ভেলন ফিলের মধ্যে 21টি ট্যাবলেট থাকে। 21টি ট্যাবলেটই হচ্ছে ফিল। বন্ধুরা, আপনারা আমরা বন্ধুরা ভিতর থেকে আপনাদেরকে খুলে একটু দেখাবো, যে একটু অপেক্ষা করলে আপনি দেখেন আমি খুলতেছি ফিলটি। ফিলটি খুললেই ভিতর থেকে ফিলের একটি পাতা বের হবে। বন্ধুরা, এর ভিতরেই আছে হচ্ছে 21টি ফিল। আমি এটি কেটে আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আসলে আমার ঘরে এই মার্ভেলন ফিল খাওয়ার কিন্তু কেউ নেই, আর কাটার পরে আমি এটি বিক্রি করতে পারবো না। বন্ধুরা, এর মধ্যে 21টি ফিল আছে। এটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ফিল, যারা স্মার্ট এটি শুধু তারাই ব্যবহার করে থাকেন। এছাড়াও বাজারে অন্যান্য যে ফিলগুলো আছে, পেমিকন, সুখী, নরে 28, সুখী, সবগুলো ফিলে ভালো। অর্থাৎ ফিল ভালো হচ্ছে শরীরের সাথে যেটি মানায় সে ফিলটি কিন্তু ভালো। এখানে একটি লিফলেট দেওয়া আছে বন্ধুরা, এর মধ্যে খাওয়ার নিয়ম কিন্তু সম্পূর্ণ বলা আছে। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফিল খাওয়ার নিয়ম হচ্ছে। বন্ধুরা, ফিল খাওয়ার নিয়ম হচ্ছে যেদিন আপনার ফ্রিওড শুরু হবে, অর্থাৎ মাসিকের প্রথম দিন থেকে আপনি একটি ফিল খাওয়া শুরু করবেন, এবং ফিল খাবেন সিরিয়াল অনুযায়ী প্রতিদিন একটি নির্দিষ্ট সময়। যেমন রাতে শোয়ার সময় আপনি একটি করে ফিল সেবন করবেন। 21টি ফিল যেদিন সেবন করা শেষ হয়ে যাবে আপনি অপেক্ষা করবেন, এরপরে আপনার কিন্তু ফ্রিওড হবে। আবার যখন ফ্রিওড শুরু হবে তখন আপনি আবার ফিল খাওয়া শুরু করবেন। এই নিয়মে ফিল খাওয়ার কথা। যদি কোনো কারণে একটি ফিল খেতে ভুলে যান, পরের দিন যেই সময় ফিল খাওয়ার কথা মনে পড়বে ঠিক সেই সময় আগের দিনের ফিলটি খেতে হবে, আর পরের দিন যেটি খাওয়ার কথা রেগুলার সেটি তো আপনি খাবেনই। আর যদি পরপর 2 দিন ফিল খেতে ভুলে যান বন্ধুরা, তাহলে আপনার এই ফিলের পাতাটি আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আগামী ফ্রিওড হওয়া পর্যন্ত, মাসিক হওয়া পর্যন্ত অস্থায়ী কোনো পদ্ধতি ব্যবহার করবেন। অস্থায়ী পদ্ধতি ব্যবহার করবেন নেক্সট মাসিক হওয়া পর্যন্ত। এরপর যেদিন আবার মাসিক শুরু হবে আপনি নতুন করে আবার ফিল খাওয়া শুরু করবেন, আগের যে কয়টি ওষুধ ছিল ওই কয়টি ফেলে দিবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে ফিল নিয়ে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ফেমিকন, নরে 28, মিনিকন, কিংবা আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন।